আসসালামু আলাইকুম। এটিন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি মামুনিনাজ মমি। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। একদিনে 49 জন চিকিৎসকের করোনা পজিটিভ, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের 3টি ওয়ার্ড বন্ধ, হাসপাতালে না গিয়ে সুস্থ হচ্ছেন অনেকে। 2021 সালের আগে করোনা ভাইরাসের কার্যকর ভ্যাকসিন আসছে না, জানালেন ফ্রান্সে গবেষণায় নিয়োজিত বাংলাদেশি চিকিৎসক। রাজধানীর হোটেল রেস্তোরাঁয় আজ থেকে বিক্রি হবে ইফতার সামগ্রী, ফুটপাতে বন্ধ, বজায় রাখতে হবে শারীরিক দূরত্ব। হৃদরোগে মারা গেলেন জাতীয় অধ্যাপক ও বরেন্দ্র প্রকৌশলী জামিলুর রেজা চৌধুরী। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত, করোনা ভাইরাসে একদিনেই আক্রান্ত হয়েছেন দেশের 49 জন চিকিৎসক। এ নিয়ে 422 জন চিকিৎসক এই ভাইরাসে আক্রান্ত হলেন। আজ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে 6 জন চিকিৎসক, 8 জন সেবিকা, 1 জন ওয়ার্ড মাস্টার এবং 3 জন স্বাস্থ্যকর্মীর শরীরে করোনা পজিটিভ পাওয়া গেছে। এরপর থেকে 15 জন চিকিৎসক ও 37 জন সেবিকাকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে, বন্ধ করা হয়েছে হাসপাতালের 3টি ওয়ার্ড। হৃদরোগে এদেশের একমাত্র বিশেষায়িত এই সরকারি হাসপাতালটির পরিচালক জানান, সংক্রমণ পরিস্থিতি কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না, তবে আপাতত এই হাসপাতাল লকডাউন করা হচ্ছে না বলেও জানান তিনি। 16 জন এফেক্টেড হয়েছে, তারপরে ধরেন 37 জন স্টাফ নার্স আমি কোয়ারেন্টাইনে পাঠাইছি, তারপরে আমার ডাক্তার ধরেন 15 জন ডাক্তারকে কোয়ারেন্টাইনে পাঠাইছি, 2টা ওয়ার্ড আপাতত বন্ধ রাখছি। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট একটা এমন একটা হাসপাতাল যে হাসপাতাল সারা বাংলাদেশের জন্য সকল হৃদরোগের একমাত্র চিকিৎসাগার, সুতরাং এটা লকডাউন করার কোনো সুযোগ নাই। প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হলেও বাসায় চিকিৎসার মাধ্যমে সুস্থ হচ্ছেন অনেকে। তারা বলছেন এই ভাইরাসে আক্রান্ত হলেও মনোবলে তাদেরকে বাঁচার সাহস জুগিয়েছে। এমন কয়েকজনের সঙ্গে কথা বলে আরো জানাচ্ছেন রাসনা দাস। অল্প অল্প জ্বর এবং তার পাশাপাশি পুরো শরীর প্রচণ্ড ব্যথা, মাথাটা অনেক ভারী হয়ে গেছিল মনে হচ্ছিল। করোনা সংক্রামিত হয়ে যেন মৃত্যুর সঙ্গে প্রতিনিয়ত লড়াই করতে হয়েছে বেসরকারি টেলিভিশন চ্যানেলের সাংবাদিক আহাদ হোসেন টুটুলকে। নিজের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে তিনি জানান, বাসায় বসে চিকিৎসকদের পরামর্শ নিয়েই তিনি এখন সুস্থ। তবে এই কষ্ট শুধু শারীরিক নয়, মানসিকও, কারণ সামাজিকভাবে করোনা রোগীদের মানুষ ভিন্ন চোখে দেখে। যখন লকডাউন করতে এলো থানা থেকে, তখন আশপাশে যারা সাধারণ মানুষ ছিল তারা এক ধরনের মানে অন্য চাহনি আর কি, আমার বাড়ি বিল্ডিং এর তার দিকে। স্ত্রী, সে তো পজিটিভ না, নেগেটিভ, সে বাজার করার জন্য হয়তো ব্যাগ ফেলেছে নিচে। অন্যরা তাকে আবার নিরুৎসাহিত করছে যে কেন দিচ্ছ, তুমি বাজার দিলে বা ওগুলো ছুঁয়ে আসলে আমরা এই এলাকাতে থাকতে দিব না। এদিকে 19 এপ্রিল ভাইরাসের শিকার হন রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ও ফ্লু কর্নারের ইনচার্জ ডাক্তার আলামিন। অন্যদের চিকিৎসা দেওয়ার সময় আক্রান্ত হলেও নিজে চিকিৎসা নিচ্ছেন বাসাতেই। তার শারীরিক অবস্থাও উন্নতির দিকে। চিকিৎসা বলতে তো আসলে তেমন কিছু নাই, মাইল্ড সিমটম যাদের থাকে তারা বাসায় চিকিৎসা নিতে পারবে, যেমন আমি নিচ্ছি। আর যাদের শ্বাসকষ্ট হবে, অক্সিজেন স্যাচুরেশন কমে যাবে, এদেরকে অবশ্যই হাসপাতালেই চিকিৎসা নিতে হবে। তথ্য গোপন করে কোনো চিকিৎসা নিতে যাবেন না। এক্ষেত্রে সবচেয়ে বড় বিপজ্জনক হলো আপনার তথ্য গোপনের কারণে শত শত ডাক্তার আজকে এফেক্টেড হয়ে যাচ্ছে। এই এফেক্টেড হওয়ার কারণে কিন্তু হসপিটালের নর্মাল কার্যক্রম বন্ধ হয়ে যেতে পারে, তখন আপনারা চিকিৎসা নেওয়ার আর কোনো সুযোগ পাবেন না। দেশে প্রথমবারের মতো 8ই মার্চ করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়, তারপর এর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 5000-এরও বেশিতে। চিকিৎসকরা বলছেন করোনা প্রাণঘাতী হলেও সুস্থ হবার সুযোগ রয়েছে অনেক, সেজন্য স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি মনোবল ধরে রাখার পরামর্শ দিয়েছেন তারা। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা। 2021 সালের আগে করোনা ভাইরাসের কার্যকর ভ্যাকসিন তৈরি করা কঠিন বলে জানাচ্ছেন ফ্রান্সে কর্মরত বাংলাদেশি গবেষক ও চিকিৎসক উত্তম বড়ুয়া।
প্যারিসের ভাইরোলজি গবেষণার শীর্ষ প্রতিষ্ঠানে কর্মরত এই চিকিৎসা বিজ্ঞানী জানান, ফ্রান্সও দুইভাবে এই ভ্যাকসিন আবিষ্কারের চেষ্টা করছে। শ্বাসকষ্ট ছাড়াও করোনা ভাইরাসে হার্ট, লিভার সহ অন্যান্য সমস্যায় আক্রান্তদের মৃত্যু হতে পারে বলে জানান এই গবেষক। ফ্রান্সে বেশ কয়েকটা ট্র্যাকের গবেষণা কাজ দ্রুত এগোচ্ছে, তার মধ্যে দুটো উল্লেখযোগ্য। একটা ভ্যাকসিন ডিএনএ এর উপর, তার মানে ডিএনএ ভ্যাকসিন, শরীরে অ্যান্টিজেন ঢুকিয়ে অ্যান্টিবডি তৈরি করা টু ইন্ডিউস এ প্রোটেক্টিভ ইমিউনোলজিক্যাল রেসপন্স। আরেকটা হচ্ছে অ্যানিমাল মডেল ডেভেলপমেন্ট ফর এসএআরএস কোভি টু, যা ইফেক্টিভনেস অব দ্য ভ্যাকসিন টেস্ট করবে। দেশের বিভিন্ন জেলায় বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা, এর মধ্যে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সংখ্যা বেশি। ইতোমধ্যে লকডাউন করা হয়েছে কয়েকটি হাসপাতাল, নারায়ণগঞ্জে একদিনে আক্রান্ত হয়েছে দ্বিগুণ। জেলা প্রতিনিধিদের পাঠানো ছবি ও তথ্যের ভিত্তিতে রিপোর্ট করছেন কামরুজ্জামান রাজীব। নারায়ণগঞ্জে ২৪ ঘন্টায় দ্বিগুণ হয়েছে করোনা আক্রান্তের সংখ্যা। জেলায় একদিনে ৮৪ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যেই লকডাউন শিথিল করে শিল্পনগরীতে চালু করা হয়েছে অধিকাংশ গার্মেন্টস। জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৭৪২ জন। এদিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন এক নারী মারা গেছেন। পিরোজপুরের ওই মহিলা শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সিলেটে আশঙ্কাজনকভাবে বাড়ছে করোনা রোগীর সংখ্যা, ২৪ ঘন্টায় নতুন করে ১৩ জন সহ মোট রোগীর সংখ্যা ১০০তে পৌঁছেছে। হাসপাতালের কয়েকজন কর্মচারী করোনা আক্রান্ত হওয়ায় সুনামগঞ্জের বিশম্ভপুর হাসপাতাল লকডাউন করা হয়েছে। জেলায় নতুন করে আক্রান্ত ১১ জন। করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় নড়াইল জেলাকে লকডাউন করা হয়েছে। ২৪ ঘন্টায় উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সহ ৩ চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন। জেলায় এ পর্যন্ত ৭ চিকিৎসক সহ আক্রান্তের সংখ্যা ১৩ জন। ঝালকাঠির নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক চিকিৎসকের করোনা শনাক্ত হওয়ায় হাসপাতালে কর্মরত ১০ চিকিৎসক সহ ২৫ জন হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ৬ চিকিৎসক ও ৩ জন স্টাফ সহ জেলায় ১০ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন ডাক্তার সহ জেলায় মোট আক্রান্ত ৩৪ জন। ঝিনাইদহে নতুন করে ৩ চিকিৎসক সহ ৮ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। খুলনা বিভাগের ৩ জেলা যশোর, ঝিনাইদহ ও নড়াইলের ৭২ জনের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ হয়েছেন ১৮ জন। গত ২৪ ঘন্টায় বরিশাল বিভাগের ৫ জেলা ও জয়পুরহাটে একজন ডাক্তার সহ ২১ জন নতুন করে আক্রান্ত হয়েছে। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা। করোনা ভাইরাসের হটস্পট নারায়ণগঞ্জে লকডাউনের মধ্যেও ১৫৮টি গার্মেন্টস কারখানায় সকাল থেকে সীমিত পরিসরে কাজ শুরু হয়েছে। মালিকেরা জানিয়েছেন কারখানাগুলোতে স্বাস্থ্যবিধি মানতে বিভিন্ন ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে, তবে কারখানার বাইরে শ্রমিকদের চলাচলে সামাজিক দূরত্ব মানা সম্ভব হচ্ছে না। এদিকে পুলিশ বলছে কর্মীদের সব ধরনের সুরক্ষা সরঞ্জাম দিতে কারখানার মালিকদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। করোনা সংক্রমণ ঠেকাতে গত ২৫ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত সব পোশাক কারখানা বন্ধের ঘোষণা দেয় বিজিএমইএ এবং বিকেএমইএ। পরে সরকারি সাধারণ ছুটির সঙ্গে সমন্বয় করে তা ২৫ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়। গত রোববার থেকে সীমিত আকারে পর্যায়ক্রমে কারখানা খোলার সিদ্ধান্ত নেয় সংগঠন দুটি। খ্যাতিমান প্রকৌশলী ও জাতীয় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হৃদরোগে আক্রান্ত হয়ে ভোরে রাজধানীতে নিজ বাড়িতে ঘুমের মধ্যে তার মৃত্যু হয়। বয়স হয়েছিল ৭৭ বছর। একুশে পদকপ্রাপ্ত বরেন্দ্র এই প্রকৌশলী ছিলেন পদ্মা সেতু সহ দেশের সব মেগা প্রকল্পের অন্যতম পরামর্শক। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সহ বিশিষ্টজনেরা। আরও জানাচ্ছেন কেরামতুল্লাহ বিপ্লব। জামিলুর রেজা চৌধুরী, সংক্ষেপে জেআরসি, আন্তর্জাতিক মহলে এই নামেই তার পরিচিতি। ১৯৪৩ সালে সিলেটে জন্ম নেয়া সরল এই মানুষটি তার মেধাশক্তিতে ছিলেন অপ্রতিদ্বন্দ্বী, মর্যাদা আর সম্মানের আসনেও তাই ছিলেন শীর্ষে। বাংলাদেশের ক্রান্তিকালে ১৯৯৬ সালে তাকে করা হয়েছিল তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা। ব্র্যাক বিশ্ববিদ্যালয় এবং ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের উপাচার্যও ছিলেন তিনি। ২০১৮ সালে জাতীয় অধ্যাপক হন জামিলুর রেজা চৌধুরী।
বঙ্গবন্ধু সেতু, পদ্মা সেতু, কর্ণফুলী টানেল, মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে সহ বাংলাদেশের সব মেগা প্রকল্পেই তিনি ছিলেন অন্যতম পরামর্শক। দেশের বড় কোনো নির্মাণ প্রকল্পের পরিকল্পনা হলেই ডাক পড়ত জেআরসির। 1993 সালে যাদের হাত দিয়ে বাংলাদেশের ইমারত বিধিমালা তৈরি হয়, জামিলুর রেজা চৌধুরী ছিলেন তাদের অন্যতম। কিছুদিন ধরেই খানিকটা অসুস্থ বোধ করছিলেন বরেণ্য এই প্রকৌশলী। আগে প্রায়ই নানা সভা সেমিনারে গেলেও মাস দুয়েক হলো তা যাচ্ছিলেন না। সোমবার রাতে স্বাভাবিকভাবে ঘুমিয়েছিলেন। ভোর রাতে পরিবার সদস্যরা তার নির্জীব দেহ দেখতে পায়। এরপরই নেওয়া হয় বাসার কাছের স্কোয়ার হসপিটালে। সেখানেই তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। জানানো হয়, ঘুমের মধ্যেই ম্যাসিভ হার্ট অ্যাটাকে জামিলুর রেজা চৌধুরী মারা গেছেন। এরপর দেশ জুড়ে নেমে আসে শোকের ছায়া। গ্রামতুল্লা বিপ্লব, এটিএন বাংলা, ঢাকা। শারীরিক দূরত্ব মেনে আজ থেকে রাজধানীর প্রতিষ্ঠিত রেস্তোরাঁগুলো ইফতার বিক্রি করতে পারবে। গতকাল এই নির্দেশনা দেয় ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ডিএমপি। তবে কেউ ফুটপাতে ইফতার সামগ্রীর পসরা বসে প্রদর্শন বা বিক্রি করতে পারবেন না। এছাড়া রেস্তোরাঁয় বসে ইফতার করা যাবে না বলেও জানানো হয়েছে। নির্দেশনায় আরও বলা হয়, পাড়া মহল্লার নিত্যপণ্যের দোকান সকাল 6টা থেকে বিকেল 4টা পর্যন্ত এবং সুপার শপগুলো বিকেল 5টা পর্যন্ত খোলা রাখা যাবে। দর্শক, এই মুহূর্তে ফার্মগেট এলাকায় আছেন আমাদের সহকর্মী হাবিবুর রহমান অভি। আমরা সরাসরি কথা বলছি তার সাথে। অভি, রেস্তোরাঁগুলো ইফতার বিক্রি কি শুরু হয়েছে আর রাস্তায় জনসমাগম কেমন দেখছেন? হ্যাঁ মমি, আপনি জানেন যে ডিএমপি রেস্টুরেন্টগুলোকে অনুমতি দিলেও আমি কিন্তু রাজধানীর বেশ কয়েকটি জায়গায় রেস্টুরেন্টগুলো ঘুরে দেখেছি। আমরা কিছুক্ষণ আগে মোহাম্মদপুর গিয়েছিলাম, সেখানে 6-7টা রেস্টুরেন্টে গিয়ে দেখলাম 1-2টা রেস্টুরেন্ট সেগুলো খুলে পরিষ্কার পরিচ্ছন্ন তা করছে, এবং তারা বলছেন যে তাদের যারা বাবুর্চি রয়েছেন, যারা মূলত ইফতারগুলো তৈরি করবেন, ইফতার মেকার, তারা মূলত নাই, তারা ঢাকার বাইরে চলে গেছেন এই মহামারী করোনার কারণে। এবং আমি যে জায়গায় রয়েছি ফার্মগেটের একটি হোটেলে, সেখানে কিছু পরিমাণে ইফতার আইটেম বানানো হচ্ছে। আপনি জানেন যে অন্যান্য সময় এই ইফতারি টাইমে কিন্তু প্রচণ্ড জমজমাট থাকে, একরকম জমজমাট থাকে ইফতারির এই দোকানগুলোতে, সেখানে লোক সমাগম হয় এবং বাহারি রকমের ইফতারি সামগ্রী পসরা বসিয়ে বসেন দোকানদাররা। সেখানে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে শুধুমাত্র জিলেবি এবং বুন্দিয়া তৈরি হচ্ছে, দু একটা আইটেম তৈরি হচ্ছে। তারা বলছেন যে আজকে তারা পর্যবেক্ষণ করবেন যে কেমন লোকজন আসে, এটার উপরে তারা নির্ভর করে পরবর্তী দিনগুলোতে এই আইটেম বাড়াবেন অথবা খোলা রাখবেন। তো অন্যান্য যেসব জায়গায় আমি গিয়েছি, অধিকাংশ রেস্টুরেন্ট, আপনাকে যদি বলি কারণ বাজারের স্টার হোটেল সহ স্টারের যেসব হোটেল রয়েছে, সেগুলো কিন্তু এখনও বাইরে থেকে তালা লাগানো, হয়তো বিকেল নাগাদ সেগুলো খুলে দেওয়া হতে পারে। আরেকটি বিষয় আপনাকে বলতে চাই, যেহেতু রেস্টুরেন্টগুলোতে পরিষ্কার পরিচ্ছন্নতার একটি ব্যাপার থাকে, সে কারণে অনেকেই কিন্তু ঘর থেকে বের হচ্ছেন না। তারা, আমি কয়েকজনের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন না, তারা বাড়িতে বসেই যতটুকু আয়োজন করা যায় ইফতার সামগ্রী, তারা বাড়িতে বসেই সেটা আয়োজন করবেন। অনেকেই হয়তো ইফতার এই দোকানে আসবেন না, বাড়িতে বসে ইফতার করবেন। তো এখন তো 2টা বাজে, হয়তো 4-5টার পর হয়তো অনেক রেস্টুরেন্ট খুলে তারা ইফতার সামগ্রী বানানো শুরু করবে, তখন হয়তো আপনাকে জানানোর চেষ্টা করব। মমি, অভি, আপনাকে ধন্যবাদ। ইফতার বাজারের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী হাবিবুর রহমান অভি। এবার চলে যাচ্ছি অন্যান্য সংবাদে। অতিরিক্ত দামে নিত্যপণ্য বিক্রি করায় কারওয়ানবাজারের কয়েকটি আড়তে অভিযান চালিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাণিজ্য মন্ত্রণালয়ের সমন্বয়ে গঠিত একটি টিম র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ বসুর নেতৃত্বে এই অভিযান চালায়। পেঁয়াজ, রসুন, আদা, আলু সহ নিত্য প্রয়োজনীয় বেশ কয়েকটি পণ্যের অতিরিক্ত দামে বিক্রি করায় প্রায় 4 লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। আদা যেটা আমদানিকৃত সেটা সর্বোচ্চ 150 টাকা থাকার কথা, কিন্তু তারা
সেটা 250 টাকা 300 টাকা পর্যন্ত বিক্রি করছে। রসুনও একই অবস্থা, পেঁয়াজও একই অবস্থা। সরকার নির্ধারিত অতিরিক্ত দামে কোনো প্রোডাক্ট আপনারা বিক্রি করবেন না, আর যদি বিক্রি করেন এটা আইন অনুযায়ী এটা কঠোর হস্তে দমন করা হবে। খাগড়াছড়ির দীঘিনালায় প্রতিপক্ষের গুলিতে পাহাড়ি সংগঠন ইউপিডিএফ প্রসিত গ্রুপের এক সদস্য সহ দুজন নিহত হয়েছে। পুলিশ জানায় সকালে বাঞ্ছুরি প্রেস বাজারে গিয়ে সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে ইউপিডিএফ কর্মী অ্যাঞ্জেল চাকমা ওরফে বাবু ও অটোরিকশা চালক সুদিব্য চাকমা ঘটনাস্থলে নিহত হয়। ঘটনার পর সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার এম এম সালাউদ্দিন। ইউপিডিএফ হত্যাকাণ্ডের জন্য জনসংহতি সমিতির সংস্কারপন্থীদের দায়ী করলেও অভিযোগ অস্বীকার করেছে তারা। দেশের সবচেয়ে লম্বা মানুষ কক্সবাজারের জিন্নাত আলী মারা গেছেন। ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি 8 ফুট 2 ইঞ্চি লম্বা ছিলেন। তার বয়স হয়েছিল 24 বছর। হাসপাতালের চিকিৎসক অধ্যাপক নোমান খালেদ চৌধুরী জানান, মস্তিষ্কের জটিল রোগে গুরুতর আক্রান্ত হয়ে গতকাল হাসপাতালে ভর্তি করা হয় জিনাত আলীকে। এরপর লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মারা যান তিনি। তার বাড়ি কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের বড়বিল গ্রামে। করোনাভাইরাস প্রাদুর্ভাবে অসহায় মানুষের জন্য নিজের শেষ সম্বল 50,000 টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করেছেন ঝিনাইদহের অটোরিকশা চালক রাজকুমার বিশ্বাস। জেলা প্রশাসক সরোজ কুমার নাথের হাতে এই টাকা তুলে দেন তিনি। রাজকুমার বিশ্বাস জানান, শহরের নবগঙ্গা নদীর পাড়ে সরকারি জমিতে বসবাস করতেন তিনি। মাস দেড়েক আগে নদী দখলমুক্ত করার অভিযানে ঘর ভেঙে দেওয়া হয় তার। এরপর পরিবার নিয়ে অন্য জায়গায় চলে যান তিনি। তবে ঘর তৈরির জন্য কয়েক বছর ধরে সঞ্চয় করছিলেন 50,000 টাকা। সেই টাকা দুর্গত মানুষের সেবায় তুলে দিতে পেরে নিজেকে গর্বিত মনে করছেন রাজকুমার বিশ্বাস। এবার আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। সরকারের ঘোষণার পরও সংগ্রহ শুরু না হওয়ায় ধানের ন্যায্য দাম পাচ্ছে না হাওর অঞ্চলের কৃষকরা, ফলে কম দামে ধান বিক্রি করতে হচ্ছে তাদের। এতে করে লোকসানের মুখে পড়ছেন তারা। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ইসহাক সুমনের ছবি ও তথ্যের ভিত্তিতে রিপোর্ট করছেন হুমান চিস্তি। কথা ছিল সরকারিভাবে সারাদেশি কৃষকদের কাছ থেকে প্রতিমণ 1,040 টাকা দরে ধান কেনা হবে রোববার থেকে, কিন্তু শেষমেশ ধান সংগ্রহ শুরু না হওয়ায় বিপদে পড়েছেন কৃষকরা। পূর্বাঞ্চলের সবচেয়ে বড় হাট ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মোটা ধান বিক্রি হচ্ছে 480 থেকে 520 টাকা মন দরে, চিকন ধান বিক্রি হচ্ছে 700 থেকে 750 টাকায়। এরপরও ধান বিক্রি করতে পারছেন না কৃষকরা। আশুগঞ্জে বন্দরে আসলে ধানের বাজার কম, নিজের পরিশ্রম বাদ আর 2-3 হাজার টাকা লস। 3 দিন ধরে আইসা গালাত বসে রয়েছি, মানে ধান বেচতে পারতেছি না। এরকম অবস্থাটা যদি চলে তাহলে আমরা জমি করার পরিকল্পনা একেবারে বাদ। মিল মালিকরা বলছেন করোনা পরিস্থিতিতে আর্থিক সংকট থাকায় ধান কম কিনছেন তারা, তবে কম সুদে ঋণ পেলে এ সংকট থেকে বেরিয়ে আসা সম্ভব বলে মনে করছেন তারা। তারা এও বলছেন সরকারিভাবে ধান সংগ্রহ শুরু না করলে ধানের দাম বাড়ার সম্ভাবনা কম। চাউলের রেট পূর্বের রেটে এবছর নির্ধারণ করে দিয়েছেন 35 টাকা এবং 36 টাকা, কিন্তু এই রেটের কারণে ধান এবং চাউলের মধ্যে সামঞ্জস্য হচ্ছে না। জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা জানান, চলতি মৌসুমে জেলায় 14,360 মেট্রিক টন ধান ও 40,000 মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, তবে ধানে আর্দ্রতা বেশি থাকায় সংগ্রহ এখনও শুরু হয়নি। আমাদের যেহেতু প্রস্তুতি শেষ পর্যায়ে আছে, সম্পন্ন আমরা প্রায় করে ফেলেছি, আগামী মাসের 4 বা 5 তারিখ থেকে আমরা এই ধান সংগ্রহ শুরু করতে পারবো। কোনোভাবেই কোনো সুযোগই নাই এখানে কোনো মধ্যস্বত্বভোগী সুবিধা নেবেন, তারপরে যদি কোনো অভিযোগ আসে যে কেউ সুবিধা নেওয়ার চেষ্টা করছেন এবং প্রকৃত কৃষককে বঞ্চিত করা হচ্ছে, আমরা তাৎক্ষণিকভাবে আইনগত ব্যবস্থা নেব। সরকারি ধান চাল সংগ্রহ কার্যক্রম চলবে 31 আগস্ট পর্যন্ত। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। বগুড়ার শেরপুরে যাত্রী বোঝাই একটি বাস ও ট্রাকের সংঘর্ষে 2 শ্রমিক নিহত হয়েছে, আহত হয়েছে আরও 4 জন। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে চট্টগ্রাম থেকে নওগাঁমুখী যাত্রীবাহী বাসটি হামছায়াপুর শেরুয়া বটতলা এলাকা অতিক্রমকালে পার্শ্ববর্তী রাস্তা থেকে একটি ট্রাক কয়েকজন শ্রমিক নিয়ে মহাসড়কে ওঠার সময় এই সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে 1 জন এবং বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর আরও 1 জনের মৃত্যু হয়।
এবার স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ। করোনা ভাইরাসের কারণে তরমুজ বিক্রি করতে না পারায় মারাত্মক আর্থিক সংকটে পড়াচ্ছেন পিরোজপুরের চাষিরা। তারা বলছেন আগে ক্ষেত থেকেই পাইকাররা নগদ টাকায় তরমুজ কিনে নিয়ে যেত, কিন্তু এবার ভিন্ন পরিস্থিতির কারণে কেউ আসছেন না খেতে এবং স্থানীয় বাজারে বিক্রি করতে না পারায় তরমুজ পচে গেলে নষ্ট হয়ে যাচ্ছে। সারা দেশে পরিবহন ও বিপণন বন্ধ থাকায় এই দুর্যোগে পড়েছেন তারা। এ অবস্থায় সরকারি সহায়তার দাবি জানিয়েছেন কৃষকরা। এবার পার্টেক্স খেলার খবর। ক্লাবের হয়ে অনুশীলনে নামার আগে প্রত্যেককে 14 দিনের কোয়ারেন্টিনের নিয়ম করাচ্ছে ইতালি সরকার। 4 মে থেকে এককভাবে অনুশীলনে নামছে ইতালিয়ান ক্লাবের ফুটবলাররা। দলীয়ভাবে অনুশীলন করতে পারবেন 18 মে, তবে যারা দেশের বাইরে থেকে যাবেন তারা শুরুতেই দলের সঙ্গে মাঠে নামতে পারবেন না। তাই পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো খেলায় ফিরতে মরিয়া থাকলেও তুরিনে ফিরে তাকেও 14 দিন ঘরবন্দি থাকতে হচ্ছে। 28 এপ্রিল ক্লাবের সঙ্গে যোগাযোগ দেওয়ার কথা রয়েছে CR7-এর। এবার আন্তর্জাতিক ফুটবলে বদলি খেলোয়াড় 5 জন করার প্রস্তাব দিচ্ছে ফিফা। ফুটবলের সর্বোচ্চ সংস্থার এক মুখপাত্র বলেন খেলোয়াড়দের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছেন, আর সেজন্য ফুটবলের নীতি নির্ধারকরা আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের সঙ্গে নতুন নিয়ম নিয়ে আলোচনা করছেন। FIFAB এর কাছ থেকে আসবে চূড়ান্ত সিদ্ধান্ত। করোনা ভাইরাস পরবর্তী সময়ে ম্যাচ বেড়ে গেলে খেলোয়াড়দের উপর বাড়তি চাপ পড়তে পারে, এই ভাবনা থেকে এমন পরিকল্পনা ফিফার। বর্তমানে নির্ধারিত সময়ে সর্বোচ্চ 3 জন খেলোয়াড় নামানোর নিয়ম আছে। এবার জানিয়ে দিচ্ছি ঢাকা ও আশপাশের এলাকাসহ বিভিন্ন জেলার ইফতারের সময়সূচি। আজ ঢাকায় ইফতার সন্ধ্যা 6:29, রাজশাহীতে 6:36, চট্টগ্রামে 6:20, সিলেটে 6:24, খুলনায় 6:28, বরিশালে 6:27, রংপুরে 6:36 এবং ময়মনসিংহে ইফতার সন্ধ্যা 6:30। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। একদিনে 49 জন চিকিৎসকের করোনা পজিটিভ। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের 3টি ওয়ার্ড বন্ধ, হাসপাতালে না গিয়ে সুস্থ হচ্ছেন অনেকে। ২০২১ সালের আগে করোনা ভাইরাসের কার্যকর ভ্যাকসিন আসছে না, জানালেন ফ্রান্সে গবেষণায় নিয়োজিত বাংলাদেশি বিশেষজ্ঞ। রাজধানীর হোটেল রেস্তোরাঁয় আজ থেকে বিক্রি হবে ইফতার সামগ্রী, ফুটপাতে বন্ধ, বজায় রাখতে হবে শারীরিক দূরত্ব। হৃদরোগে মারা গেলেন জাতীয় অধ্যাপক ও বরেন্দ্র প্রকৌশলী জামিলুর রেজা চৌধুরী। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন, আর এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News।